আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর লং একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি আমার বেলকনি বাগানের লাউ গাছ এবং বেগুন গাছের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বেগুনের বীজ থেকে যে চারাগুলো তৈরি করছিলাম ওইগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে, আর দেখুন অলরেডি আমার গাছে কিন্তু ফুলও করছে, করিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন। আমি পরীক্ষামূলক হচ্ছে তিনটে গাছের মাথার ডাল ছাঁটাই করছিলাম না, আর এই সাইডে তিনটে গাছের হচ্ছে মাথার ডাল ছেঁটে দিছিলাম। আমি অনেকবার আগে হচ্ছে বেগুন গাছের মাথাটা ভেঙে দিছি, তারপরে হচ্ছে গাছের গ্রোথ কমে যায়, আমার আসলে গাছে ফল ফুল হয় না, যার কারণে আমি তিনটার হচ্ছে মাথার ডালটা কেটে দিছিলাম আর এই সাইডে তিনটার হচ্ছে রেখে দিছি। তো মাশাল্লাহ আমার এই গাছে কিন্তু ফুল চলে আসছে, জানি না ফল হবে কি না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের চারা। আমার এখানে হচ্ছে দুইটা লাউ গাছের বীজ রোপণ করছিলাম আর এখানে হচ্ছে দুইটা লাউ গাছের বীজ রোপণ করছিলাম, তার থেকে হচ্ছে এই লাউ গাছ হয়েছে। আর মাসখানেক আগে আমি যেই লাউ গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম ওই গাছ দুটা কিন্তু মারা গিয়েছিল, টানা কয়েকদিন বৃষ্টির ফলে কিন্তু গাছের গোড়ায় পচন লেগে গাছ দুটা আমার মারা যায়। তো তারপর আমি বাজার থেকে লাউ গাছের বীজ কিনে নিয়ে আসি আর সেখান থেকে এইখানে দুইটা বীজ রোপণ করে দেই আর এই টবের ভিতর দুইটা বীজ রোপণ করে দেই। তো সেখান থেকে হচ্ছে তিনটা গাছ দেখুন মাশাল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর একটা বীজ থেকে হচ্ছে লেটে চারা উঠছে দেখতে পাচ্ছেন, চারাটা কিন্তু দেরিতে বের হয়েছে, হয়তো বীজটা চাপা পড়ছিল অথবা বীজ থেকে চারা বের হতে একটু সময় লাগছে আর কি। আর এই সাইডে দেখুন আমি লাউ গাছে কিন্তু এখনও কাটিং করি নাই, এই সাইডের এই লাউ গাছ দুটোর কাটিং করা হয়নি। তো তবুও কিন্তু দেখুন এখান থেকে হচ্ছে নতুন করে ডাল বের হয়েছে, এই যে অনেকগুলো ছোটো ছোটো হচ্ছে পাতার ফাঁকে ফাঁকে হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা গোড়ার পাতার গোড়ায় হচ্ছে ডাল বের হচ্ছে ছোটো ছোটো করে। আর এই এই এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই ডালটা দেখুন এখান পর্যন্ত চলে আসছে। আর আমার মনে হচ্ছে মেবি এই যে পাতার গোড়ায় এই দুটা হচ্ছে মনে হচ্ছে ফল চলে আসছে, আই মিন লাউ চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে একটা মনে হচ্ছে লাউ এইটা, আর এইখানে মনে হচ্ছে এই একটা লাউ আছে। আসলে এখানে কিন্তু এখনও কাটিং করা হয়নি, তবুও দেখা যাচ্ছে দুইটা লাউ কিন্তু অলরেডি গাছে চলে আসছে। আর এই গাছটা হয়েছিল কি, এটা হচ্ছে কাঠবিড়ালি এসে মাথাটা খেয়ে নিছিল লাউ গাছের, যে এই দেখুন এই যে এখান থেকে কিন্তু হচ্ছে কাঠবিড়ালি মাথাটা খেয়ে নিছিল এটার। তো সেইখান থেকে হচ্ছে অলরেডি হচ্ছে অঞ্জি কাটিং হয়ে গেছিলো, তার থেকে দেখুন তিনটা ব্রাঞ্চ বের হয়েছে এখানে অলরেডি, তিনটা ডাল বড় হচ্ছে খুব সুন্দরভাবে। তো আমি এখনও হচ্ছে নিচ থেকে অঞ্জি টুজি এই সব কাটিং এখনও করি নাই, আমি দেখতে যাচ্ছি যে গাছ দুটা মানে কেমন সুন্দরভাবে বেড়ে ওঠে, আর এটা তো হচ্ছে কাঠ বিড়ালি হচ্ছে করে দিয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমি মরিচের বীজ রোপণ করছিলাম, সেইখান থেকে হচ্ছে চারা বের হয়েছে, এই যে চারাগুলো হচ্ছে বড় হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে চারাগুলো সবে মাত্র বের হচ্ছে, আর এইখানেও হচ্ছে চারটা চারা দিয়েছি। আর এখানে হচ্ছে আমি দুইটা লাউ গাছের বীজ কিন্তু রোপণ করছি, এখনও অবধি হচ্ছে চারা বের হয়নি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে করলা গাছ, আমি হচ্ছে এখানে করলার বীজ রোপণ করছিলাম চারটা, এই সাইডে হচ্ছে দুইটা আর এই সাইডে দুইটা। তো এই সাইডে দুইটা হচ্ছে আগে থেকেই বের হয়ে দেখুন বড় হয়ে গেছে, মাশাল্লাহ অনেক দূর চলে গেছে, আর এই দুইটা হচ্ছে দেরিতে বের হয়েছে, তা ছোটো ছোটো হচ্ছে বের হচ্ছে সবে মাত্র। আর এই সাইডে হচ্ছে আমি বেড তৈরি করে নিয়েছি দুইটা টবের ভিতর খুব সুন্দরভাবে মাটি প্রস্তুত করে, এইটা হচ্ছে আমি পালং শাকের বীজ রোপণ করছি আর এটা হচ্ছে লাল শাকের বীজ রোপণ করছি, এখনও অবধি হচ্ছে শাক বের হয়নি, আমি একদিন আগে হচ্ছে বীজগুলো আমি রোপণ করে দিছি মানে ছড়িয়ে দিয়েছি টবের ভিতর। তো গাছ বের হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।